লাকি রান্নাঘরে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকে আমি চলে এসেছি একদম ভিন্ন রকমের একটি চিকেনের আইটেম নিয়ে। এরকম চিকেন সাধারণত আমরা রান্না করে থাকি না, আজকে তাই আমি এলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। আমি তো করছি, তাই ভাবলাম যে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করি। তো আমি করেছি বন্ধুরা আজকে চিকেন কড়াই কাবাব। খুব সামান্য উপকরণ দিয়ে, ঘরোয়া উপকরণ দিয়ে রান্নাটি করা হয়। আর রান্নাটি করব আমি একটি ইউনিকভাবে। আমি কাবাবগুলোকে ভেজে নেব না, না ভেজেই রান্নাটি করব। কাবাবগুলো কী করে পুরোপুরিভাবে সুসিদ্ধ হবে, জুসি হবে, সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, ভিডিওটি শুরুর প্রথমেই একটি লাইক করে দেবেন। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনি প্রথমেই পেয়ে যান। বন্ধুরা, এখানে আমি 250 গ্রাম চিকেনকে ছোট করে কেটে নিয়ে টুকরো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম একটি মিক্সিং জারের মধ্যে। এবার দিলাম কিছুটা ধনে পাতা, দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজের অর্ধেকটা কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটা। এবার আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, সামান্য একটু চিলি ফ্লেক্স, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লবণ, দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে আমি দুটো ব্রেডের টুকরোকে নিয়ে এখানে ছোট ছোট টুকরো করে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার আমি এটাকে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি, ফিরে আসছি পেস্ট তৈরি করে। আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এবার আমি এর মধ্যে 1 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার একটুকুন আমি এটাকে মেখে নিয়ে ছোট ছোট বলের মতো করে একটু করে লেচি কেটে একটি করে কাবাব তৈরি করে নেব, কাবাবের শেপ দিয়ে। কাবাবগুলোকে খুব বড় করব না, কড়াই কাবাবটা খুব বড় হয় না দেখতে, মিডিয়াম সাইজের, মোটামুটি একটা ফিঙ্গারের সাইজে হবে। দেখুন আমি কিভাবে তৈরি করছি, খুব মোটাও করব না, মাঝারি সাইজে, দেখুন একটি ফিঙ্গারের সাইজে আমি করে নিয়েছি। এভাবে আমি সমস্ত ফিঙ্গারগুলোকে বা কাবাবগুলোকে তৈরি করে নিলাম। এবার আমি কাবাবগুলোকে তুলে নিচ্ছি একটি আলাদা ট্রেতে, আর আমি রেখে দেব ফ্রিজে মোটামুটি 15 থেকে 20 মিনিট, বড় জোর আধ ঘন্টার জন্য। আমি একটা ছোট বাটিতে প্রায় 1 বাটির একটু কম তেল নিয়েছি, তেলটা একটু বেশি লাগে এখানে, সাদা তেল। তেলটা গরম হয়ে এসেছে, গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে দুটো ছোট সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিট ধরে ভেজে নেব। বন্ধুরা, 1-2 মিনিট হয়ে গেছে আমার পেঁয়াজগুলোকে ভেজে নেওয়া। এবার আমি 1 টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট এখানটায় অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্ট না দিয়ে গ্রেট করেও দিতে পারেন। আর আমি দুটো টমেটোকে একদম পিউরি করে নিয়েছিলাম, ফাইন একদম পেস্ট, সেই পিউরিটাকেও আমি দিয়ে দিলাম। নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আদা রসুনের গন্ধ বেরিয়ে যাওয়া অবধি আদা রসুনটাকে কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। আর এবার টমেটো দিয়ে টমেটোটা কাঁচা গন্ধ বেরিয়ে যাওয়া অবধি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আমি টমেটোটাকে দিয়ে 5 মিনিট কষিয়ে নিয়েছি, তেলটা দেখুন অনেকটাই সেপারেট হয়ে এসেছে। এবার আমি সমস্ত স্পাইসিসগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। দিলাম ধনে গুঁড়ো 1/2 টেবিল স্পুন মতো, হলুদ গুঁড়ো দিলাম খুব সামান্য পরিমাণে, 1/2 টেবিল স্পুনেরও কম, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 টেবিল স্পুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আমি চিলি ফ্লেক্স এবং কাঁচা লঙ্কা ইউজ করেছি তাই লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম 1/2 টেবিল স্পুন মতো। আর রংটা যেন আরও সুন্দর আসে তার জন্য আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন মতো, পরিমাণ মতো লবণ, লবণ আপনারা যে যার পরিমাণ মতো দেবেন। আর একটু দিয়ে দিলাম চিনি, সমস্ত ব্যালেন্সটাকেও ঠিক করবে, রংটাকেও খুব ভালো করবে। এবার আমি সমস্ত উপকরণগুলোকে নাড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে। যে বাটিটাতে আমি তেল নিয়েছিলাম সেই বাটিটাতে আমি সেম পরিমাণে জল অ্যাড করে দিলাম, যেন মশলাগুলো লেগে না যায়। আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখুন আমি এখানে 5 মিনিট কষিয়ে নিয়েছি। আবারও আমি ঢেকে দিলাম, সম্পূর্ণ কষানো আমি আপনাদেরকে দেখালাম না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। আপনারা ধীরে সুস্থে একটু কষিয়ে নেবেন তরকারিটাকে, মশলাটাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স, অ্যাকচুয়ালি চিলি ফ্লেক্সটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব,
কষানোটা যত ভালো হবে তরকারিটার আমাদের টেস্টও কিন্তু ততটাই ভালো আসবে। কষানোর উপর নির্ভর করছে আমাদের রান্নাটার টেস্ট। এবার আমি বন্ধুরা এক কাপ জল নিয়েছি, এই জলটাকে আমি দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ঢেকে দেব জলটা ফুটে ওঠা অবধি। আমি সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি জলের সঙ্গে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি জলটা যতক্ষণ না ফুটে ওঠে। বন্ধুরা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, জলটা ফুটে উঠেছে। এবার আমি ঢাকনা তুলে নিয়ে সমস্ত কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আমি কাবাবগুলোকে মোটামুটি 20-25 মিনিট পর বের করে নিয়ে এসেছি, যতক্ষণ আমার মশলাটা কষাতে লেগেছে। ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে এনে আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আর হ্যাঁ বন্ধুরা, কড়াইয়ের মধ্যে কাবাবগুলোকে দিয়ে আপনারা কিন্তু এখন ভুল করেও নাড়াতে যাবেন না। ভুল করেও নাড়ালে কিন্তু আমাদের কাবাবগুলো ভেঙে যেতে পারে, তাই আমি ঢাকনা দিয়ে রাখবো। মোটামুটি 5-7 মিনিট পর ঢাকনাটা তুলে আলতো হাতে আমি এবার নাড়িয়ে নেব। দেখুন আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, মোটামুটি 7-8 মিনিট পর আমি ঢাকনা তুলে এবার নাড়িয়ে দিচ্ছি। এবার কিন্তু আর আমার কাবাবগুলো ভাঙার ভয় নেই। নাড়িয়ে দেখুন ঢাকনা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব মোটামুটি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন আমার রান্নাটি একদম কমপ্লিট হয়ে গেছে। আমরা চাইলে এই সময় নামিয়ে নিতে পারি, কিন্তু এটার টেস্টকে আর একটু এনহ্যান্স করার জন্য, একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচনো ধনে পাতা, একটু কসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি ঘরে করে নেওয়া সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এতে কিন্তু আমাদের এই যে রান্নাটা হয়েছে না, রেসিপিটার স্বাদ আরও অনেকটা বেড়ে যাবে। এবার আমি একটু এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে 2 মিনিট বা 1-5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তারপরে আমি সার্ভ করে আপনাদের সামনে আসছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখতে মনে হচ্ছে না যে খাবো খাবো। তাহলে আপনারা ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদের রান্নাটা। আপনাদের কমেন্টের আশায় থাকলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বাই।